গত বারোই ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নেমেছে এবারের বিপিএল এর এবারের বিপিএল এ কোন দল কত কোটি টাকা খরচ করেছে এটা জানার আগ্রহ সবার বিপিএল এর পঞ্চম আসরে ভালো শুরু করেছিল বেসিমকু কু মালিকানাধীন ঢাকা ডাইনামাইটস তারকাপূর্ণ ও বিগ বাজেটের দল টাকা পয়সার ব্যাপারটা সব দলই গোপন রাখে তাই নির্দিষ্ট অঙ্ক বলা খুবই কঠিন তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা যায় বাংলাদেশ টেক্সটাইল কোম্পানি বেক্সিমকো গ্রুপ তাদের দলের পিছনে খরচ করেছে বিশ কোটি টাকা অন্যদিকে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে রংপুর রাইডার্স প্রথমবারের মতো বিপিএল এর শিরোপা লাভ করে সেই দলটির মালিকানাধীন প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ খরচ করেছে পনেরো কোটি টাকার বেশি যার বড় অংশ চলে গেছে গেইল ও ম্যাকালামের পিছনে যার পরিমাণ সাত কোটি টাকা এছাড়া টুর্নামেন্টে অংশ নেওয়া সব কটি দল গড়ে দশ থেকে বারো কোটি টাকায় দল করেছে তবে ছিল চিটাকাং বাইকিংস সবার চেয়ে কম খরচে গড়েছে চিটাকাং বাইকিংস যার পরিমাণ দশ কোটির চেয়েও কম